জল বিনা কমল চাঁদ বিনা
Ooh.
একটা নজরুল গীতি তো করতেই হবে। এই গানটা পরপর বেশ স্লো গান চলছে বলে মানে অনেকটা হয়তো অনেকে ঘুম পেয়ে যেতে পারে, সেই জন্য এখন একটু ফাস্ট একটা গান বেছে নিয়েছি। বাজবে নৌকা দক্ষিণ সমীর।
এবার একটি গান করছি, সেটি অনেকে হয়তো ছুটি সিনেমাতে এই গানটি শুনে থাকবেন, প্রতিভা বন্দ্যোপাধ্যায় করেছেন, কিন্তু তার আগে গানটি অনেক পুরনো গান, আঙুরবালার রেকর্ড ছিল। এটার কথা বরদাপ্রসন্ন দাশগুপ্ত, সুর ভূতনাথ দাস। অল্প সময় তার মধ্যে আমি এই যে বিশাল সঙ্গীত জগৎ, বাংলার এত রকম গান লেখা হয়েছে, সুর দেওয়া হয়েছে, গাওয়া হয়েছে, কিছু কিছু আমি স্পর্শ করে দেওয়ার চেষ্টা করছি। যেমন এখন যেটা গাইব সেটা হিমাংশু দত্তের সুর, চাঁদ চামেলির গান খুব বিখ্যাত হয়েছিল সেই সময়, একটা সিরিজ চাঁদ চামেলি, তার মধ্যে একটা গান আমি করছি, কথা অজয় ভট্টাচার্য, সুর হিমাংশু দত্ত। গানটির আগে 1940 সালে রেকর্ড ছিল গীতা দাসের, অরিজিনাল রেকর্ড, তারপরে অবশ্য অনেকেই রিমেক করেছেন, মানবেন্দ্র মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল, কবির সুমনও গেয়েছেন এই গানটা, বিখ্যাত গান, সকলে নিশ্চয়ই শুনেছেন। কে গো আজ ডাকিলো তারে
Yeah.
নীরবে দে দোলি শুধু
এরপর দুটি আধুনিক গান গেয়ে আমি আমার গান শেষ করছি। এটি অনিল ভট্টাচার্যের কথায় নির্মল ভট্টাচার্যের সুর, 1948 সালে তালাক মাহমুদের রেকর্ড হয়েছিল। আমার খুব পছন্দের গান, জানি না আপনাদের কেমন লাগবে। এই গানগুলি সেই সময় খুবই বিখ্যাত হয়, কিন্তু ওই আস্তে আস্তে গানগুলি এখন আর সেরকম শোনাই যায় না। Oh,
এবার আমার শেষ গান। এই গানটা না গাইলে অমিত দা বলেছিলেন পুরো প্রোগ্রাম ক্যান্সেল করে দেবেন। এই গানটা ওনার খুব পছন্দের। আপনাদের পছন্দ খালি আমার উপর দিয়ে চালাতে নাম জোর করে যাচ্ছে। এই গানটি মাধুরী চট্টোপাধ্যায়ের গাওয়া। ওনার গলাটা যেহেতু একটু মানে উঁচু তারে বাঁধা আর কি, সেই জন্য আমি একটু স্কেলটা চড়িয়ে নিচ্ছি, নিচে স্কেল এটা ঠিক ভালো লাগবে না। এটার কথা গৌরীপ্রসন্ন মজুমদার আর সুর নচিকেতা ঘোষ। মাধুরী চট্টোপাধ্যায়ের সম্ভবত এটা প্রথম রেকর্ডের একটা পিঠে ছিল, আরেক পিঠে নিজেরে হারায় খুঁজি ছিল, আর এটা হচ্ছে তোমায় আমার প্রথম দেখা। এটা আমি শুনেছি, আর আমার গান তোলাটা একটা নেশার মতন, মানে এই গানগুলো অধিকাংশ আমি রেকর্ড থেকে তুলে
ওটা হ্যাঁ মানে শুনেছি, কিন্তু এখন ঠিক পরে আবার করবো কোন কোনো এক সময়, কিছু বাকি রাখা ভালো আর কি। গীতা দত্ত শুনবে? গানটা 1.5 ঘন্টা তুলেছি বলে গানটা পাঠিয়ে দিল, কারণ ও গান তুলতে অসম্ভব ভালোবাসে এবং শোনাতে ভালোবাসে। গীতা দত্ত বলতে তো মানে সবচেয়ে বিখ্যাত গান শুনে তুমি যে আমার অমিতের সঙ্গে শিল্পী বন্ধু হয়েছে প্রবাল দা, প্রবাল দা কিন্তু প্রথম থেকে খেয়াল করতে হবে পুরো অনুষ্ঠানটা রমি তুমিকে ধরে রাখছেন আর কি। হ্যাঁ প্রবাল আমার দারুণ বলে, প্রবাল আমাকে গান শোনায় গান পাঠায়। থ্যাংক ইউ এটা মনে করিয়ে দেওয়ার জন্য, গানটা আমার খুব পছন্দের। এই মুহূর্তে হঠাৎ করে আমার মাথায় কিছু খেলছিল না যে কোনটা গাই, ওই সুর করা জরুরি। কিন্তু এটার কথা আ
বাবা ভাবছে যে বাবার সত্যি এই গানটা অনেকবার বলে শুনতে চায় আর কি। ঘটনাচক্রে একটা অমিতেশ দার পছন্দে একটা বাবার পছন্দের গান গাওয়া হয়ে গেল। নমস্কার।